আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আপনার জন্য হবে প্রধান পাথেয়। সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে 2021 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে 2022 সালের অক্টোবর এবং নভেম্বর মাসে। দ্বাদশ বা বারোতম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? 2022 সালে নিউজিল্যান্ডে বারোতম নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তেরোতম ওয়ানডে বিশ্বকাপ কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? তেরোতম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে 2023 সালে। বাইশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? কাতারে অনুষ্ঠিত হবে 2022 সালে। বাইশের সাথে কিন্তু 2022 সালের খুব মিল আছে। তেইশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? তেইশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, চার বছর পরে 2026 সালে। বাইশ সালে হবে কাতারে, এর চার বছর পর 2026 সালে হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। চব্বিশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলিতে 2030 সালে। চব্বিশতম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 2030 সালে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং চিলিতে। বত্রিশতম অলিম্পিক কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? বত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে 2021 সালে জাপানে। তেত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? তেত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সে 2024 সালে। তেত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে 2024 সালে ফ্রান্সে। চৌত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে 2028 সালে। চৌত্রিশতম অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে 2028 সালে। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বর্তমান সদস্য 190টি দেশ। সর্বশেষ যোগদান করা যেই দেশটি তার নাম হচ্ছে অ্যান্ডোরা। অ্যান্ডোরার রাজধানী অ্যান্ডোরা লা ভেলা। অ্যান্ডোরার দেশের নামের সাথে রাজধানীর কিন্তু নামের মিল আছে। অ্যান্ডোরা লা ভেলা হচ্ছে অ্যান্ডোরার রাজধানী। আর যোগদানের তারিখ হচ্ছে 16 অক্টোবর 2020 সালে। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক জোট হচ্ছে জাতিসংঘ, যার সদস্য দেশ 193টি সদস্য দেশ। বিশ্বের বৃহত্তম সামরিক জোট হচ্ছে ন্যাটো, নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সদস্য দেশ 30টি দেশ। বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো, সদস্য দেশ 30টি। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, যার সদস্য দেশ 27টি দেশ। সামরিক জোট হচ্ছে ন্যাটো, অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদস্য দেশ হচ্ছে 164টি দেশ এবং সর্বশেষ সদস্য দেশ 164তম আফগানিস্তান। ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন এর বর্তমান সদস্য দেশ কয়টি? EFTA, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, এর সদস্য দেশ 4টি। দেশগুলো হচ্ছে আইসল্যান্ড, লিচেস্টাইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড। এই বাণিজ্য জোট মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকা ইউরোপের দেশগুলো 2021 সালের 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য EFTA এর সাথে শুল্কমুক্ত বাণিজ্য শুরু করবে।
প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট যে 2021 সালের পয়লা জানুয়ারি থেকে যুক্তরাজ্য ইএফটিএ এর সাথে শুল্কমুক্ত বাণিজ্য শুরু করবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় কত তারিখে? 22শে অক্টোবর। বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, দেশে বর্তমানে কতটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? দেশে বর্তমানে 36টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, আগে ছিল 34টি, এখন 36টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, আর বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 60টি। সর্বশেষ যে ব্যাংক সেটি হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাতাসে অতি সূক্ষ্ম কণাজনিত বায়ু দূষণের দিক দিয়ে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান নবম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর গত সেপ্টেম্বরে প্রকাশিত সুখসূচকে বাংলাদেশের অবস্থান কত? সুখসূচকে বাংলাদেশের অবস্থান 26তম, 30টি দেশের মধ্যে। শীর্ষ অবস্থানে রয়েছে তাইপে এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। বিশ্বের মোট জিডিপিতে বাংলাদেশের অংশ হচ্ছে 0.34%। 0.34% হচ্ছে বিশ্বের মোট জিডিপিতে বাংলাদেশের অংশ। জিডিপির আকার হচ্ছে $3 trillion 2019 সালের ডিসেম্বর পর্যন্তের হিসাব। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের লক্ষ্যে সই হওয়া একটি আন্তর্জাতিক চুক্তিতে সম্প্রতি কোন দেশ 50তম দেশ হিসেবে অনুমোদন করেছে? হন্ডুরাস। এই 50তম অনুমোদনের ফলে 90 দিনের মধ্যে ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হবে। জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য দেশ কতটি? 6টি। আপনারা জানেন যে জিসিসি এর সদস্য দেশগুলো হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে গঠিত কাউন্সিলের নাম হচ্ছে কাউন্সিল অফ রুলার্স। কাউন্সিল অফ রুলার্স হচ্ছে মালয়েশিয়ার রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে গঠিত কাউন্সিলের নাম। ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি কোন দেশের জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা? আফগানিস্তানের জাতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা হল ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব অঙ্গরাজ্যে নির্দিষ্ট কোনো দলের প্রভাব থাকে না সেসব অঙ্গরাজ্যকে বলা হয় সুইং স্টেট। ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। আফ্রিকা মহাদেশের দ্বিতীয় জনবহুল দেশ। বর্তমান বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। জিডিপির দিক থেকে বিশ্ব অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বড় দেশ কোনটি? যুক্তরাষ্ট্র $21.43 trillion। দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন, যার জিডিপি হচ্ছে $14.34 trillion। ফর্মুলা ওয়ানের ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার কে? ফর্মুলা ওয়ানের ইতিহাসে বর্তমানে সবচেয়ে সেরা রেসার হচ্ছে সুইস হ্যামিল্টন। সম্প্রতি তিনি 92টি শিরোপা জিতে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল সুমাখারকে ছাড়িয়ে গেছেন। বিমা দিবস 1 মার্চ, ঐতিহাসিক দিবস 7ই মার্চ। পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন স্যার, তিনি 14তম চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল, বর্তমানের অ্যাটর্নি জেনারেল হচ্ছেন এ এস আমিনউদ্দিন, তিনি 16তম অ্যাটর্নি জেনারেল। নোবেল প্রাইজ 2020 কে পেয়েছে? নোবেল প্রাইজ 2020 শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শান্তিতে 2020 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, আর এই WEP প্রতিষ্ঠা হয় 1961 সালে। 2020 সালের বাজেট, 2020 সালের যে বাজেট সেটি হচ্ছে 50তম বাজেট, আর বাজেটের আকার ছিল 568,000 কোটি টাকা। প্রবৃদ্ধি ধরা হয়েছিল 8.20%, কিন্তু করোনার প্যান্ডেমিক কারণে সেই রকম প্রবৃদ্ধি হয়তোবা অর্জিত হবে না। জুম অ্যাপ, আপনারা জানেন এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে জুম অ্যাপ, যেটি হচ্ছে ভিডিও শেয়ারিং মিটিং অ্যাপ। এর সদর দপ্তর হচ্ছে চায়নাতে অবস্থিত, ইরিকা ইউয়ানে চায়নায় অবস্থিত, আর এটা প্রতিষ্ঠা পায় 2011 সালের 21শে এপ্রিল। ব্যাংক হার, বর্তমানে ব্যাংক রেট হচ্ছে 4%, আগে ছিল 5%, এখন হচ্ছে 4%। আর রিপো রেট, রিপো রেট মানে হচ্ছে রিপারচেজ রেট, রিপো রেট হচ্ছে 4.75%, 4.75% হচ্ছে রিপো রেট বা রিপারচেজ রেট। যুক্তরাষ্ট্রের বা আমেরিকার নির্বাচন হবে 2020 সালের 3রা নভেম্বরে। সর্বশেষ পোলিও মুক্ত মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ, বিশ্বের অষ্টম মহাদেশ হিসেবে হতে যাচ্ছে জিল্যান্ডিয়া, যেটি সমুদ্রের নিচে অবস্থিত একটি মহাদেশ। বাংলাদেশ রোড আছে আইভরি কোস্টে, বাংলাদেশ রোড আছে আইভরি কোস্টে। দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট, হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে তাকে বলা হয় হেলিপোর্ট, এটা অবস্থিত হচ্ছে বেনাপোলে, যশোরের বেনাপোলে। বজ্রকণ্ঠ, বজ্রকণ্ঠ এটি অবস্থিত চট্টগ্রামের বড়পোলে। ওআইসি, ওআইসি এর যুব রাজধানী 2020 ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ঢাকাকে। জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে ইয়োশিহিদে সুগো, ইয়োশিহিদে জাপানের নতুন প্রধানমন্ত্রী। জেমস অ্যান্ডারসন টেস্টে প্রথম, পেস বোলিং হিসেবে 600 উইকেট অর্জন করে। বিমস্টেকের নতুন মহাসচিব হচ্ছে তেনজিন ল্যাকফেল, বিমস্টেকের নতুন মহাসচিব হচ্ছে তেনজিন ল্যাকফেল, ভুটানের অধিবাসী উনি। ফেসবুকের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, যিনি প্রায় ফেসবুকে ভাইরাল হয়েছিলেন, শাবহানাজ রশিদ হচ্ছে ফেসবুকের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, তামিম যে সংস্থার শুভেচ্ছা দূত, সংস্থাটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটি এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল ক্ষুধার বিরুদ্ধে কাজ করার জন্য। আর মুশফিকুর রহিম হচ্ছে ইউনিসেফের শুভেচ্ছা দূত। জিডিপির প্রবৃদ্ধির হার এখন হচ্ছে 5.24%। রাফাল, রাফাল বলতে কী বোঝায়? রাফাল হচ্ছে ভারতের ফ্রান্স থেকে কেনা একটি যুদ্ধ বিমানের নাম। হালদা নদী, আপনারা জানেন যে হালদা নদী হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এর নামকরণ করা হবে শেখ মুজিব প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ যেই কেন্দ্র, এটি অবস্থিত ভারতের মহারাষ্ট্র রাজ্যের রেওয়ায়, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রেওয়ায়। পেজুয়াং, পেজুয়াং হচ্ছে মাহাতির মোহাম্মদের নতুন রাজনৈতিক দল। চা দিবস পালন করা হয় 4 জুন বা 4ঠা জুন। সপ্তম ব্যাঙ্কনোট কত তারিখে বাজারে আসে? মার্চ মাসের 18 তারিখে 2020 সালে। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2020-এ বাংলাদেশের অবস্থান হচ্ছে 109তম, শীর্ষ অবস্থানে রয়েছে সুইডেন, আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বিশ্ব শান্তি সূচক বা গ্লোবাল পিস ইন্ডেক্স 2020-এ
বাংলাদেশের যে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 97তম। প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড এবং 163তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশ 97তম। বিশ্ব ব্যাংকের প্রকাশিত মানব সম্পদ সূচক 2020 অনুসারে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর, আর বাংলাদেশের অবস্থান 123তম। মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান 123তম, শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। সর্বনিম্ন অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক 174তম দেশ হিসেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। জার্মান বুক ট্রেড বোর্ড শান্তি পুরস্কার 2020। জার্মান বুক ট্রেড বোর্ড শান্তি পুরস্কার 2020 পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের বাইরে প্রথম শহীদ মিনার জাপানের টোকিওতে অবস্থিত। দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত। দ্য ব্যাংকারের ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার হচ্ছেন মুস্তফা কামাল। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার এ ভূষিত হয়েছেন। দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে 2020 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর লাইট ইঞ্জিনিয়ারিং এর পণ্যের মাঝে রয়েছে বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক সামগ্রী। প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী হচ্ছে সিলেট। 17 মার্চ 2020 সাল থেকে 2021 সালের 26 মার্চ পর্যন্ত এই সময়টাকে বলা হয় মুজিব বর্ষ। 100 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের যে স্থান, সে স্থানটির নাম হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি, যেখানে রেকর্ড করা হয়েছে 54.4 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে লালমনিরহাটে। বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল হচ্ছে আমাজন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তম। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? জাপানের ফুজিৎসু ফুগাকু। জাপানের ফুজিৎসু ফুগাকু হচ্ছে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন শহীদুল আলম। সম্প্রতি ভারতীয় কোন ডাক্তারকে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন পুরস্কারে ভূষিত করেছেন? সুশোভন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন এই পুরস্কার। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, COP26 সম্মেলন কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? 1 নভেম্বর থেকে 12 নভেম্বর 2020 সালে হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলন। স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে এই সম্মেলনটি। ফোর্বসের তথ্য মতে সফল 30 আন্ডার 30 এর তালিকায় জায়গা পাওয়া 2 বাংলাদেশি নারী, আর তাদের নাম হচ্ছে ইসরাত করিম, যিনি আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং আরেকজন হচ্ছেন রাবা খান, তিনি হচ্ছেন দ্য জাকানাকা প্রজেক্টের এন্টারটেইনার। চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন অভিজিৎ ব্যানার্জি, আর ষষ্ঠ দম্পতি হিসেবে তিনি এ নোবেল পান। পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করেছেন বাংলাদেশের এক উদ্ভাবক, তার নাম হচ্ছে ডক্টর মুবারক আহমদ খান। তিনি প্রায়ই কিন্তু বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবন করে যাচ্ছেন, বাংলাদেশের একজন বিখ্যাত উদ্ভাবক।
বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, দ্বিতীয় সর্বোচ্চ আসে যুক্তরাষ্ট্র থেকে এবং তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ওয়ার্ল্ড সাস্টেইনেবল ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুযায়ী পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়। চীন হচ্ছে প্রথম এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য সেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন অবস্থানে রয়েছে। মাথাপিছু স্বাস্থ্য সেবায় সরকারি ব্যয় হচ্ছে $88, যেখানে মালদ্বীপ সর্বোচ্চ অবস্থানে রয়েছে, $2,000 মাথাপিছু ব্যয় করছে স্বাস্থ্য খাতে। কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান 168তম। 189টি দেশের মধ্যে এ অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2019-20 অর্থ বছরে কত ডলারের পোশাক রপ্তানি হয়? $2,795 কোটি পোশাক রপ্তানি হয় 2019-20 অর্থ বছরে। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমান বাংলাদেশের অবস্থান হচ্ছে 187তম। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমান বাংলাদেশের অবস্থান 187তম। উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে? কুয়েতে সর্বপ্রথম নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। ভারতে কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? লর্ড ক্যানিং। বিশ্বে প্রথম নারী সাহিত্যিক পুলিৎজার পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের, আর নাম হচ্ছে এডিথ ওয়ান্টন। সর্বপ্রথম নারী সাহিত্যিক হিসেবে পুলিৎজার পুরস্কার লাভ করেন। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ 10 চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন? তার নাম হচ্ছে মেরিনা তাবাসুম। তিনি তৃতীয় অবস্থানে রয়েছে টপ10-এর মধ্যে। দেশে বর্তমানে সাক্ষরতার হার 74.70%, প্রায় 75% সাক্ষরতার হার। বিশ্বের সামষ্টিক অর্থনীতির সূচনা করা হয় 1936 সালে। দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? সেটি হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। 150 বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম হচ্ছে বাদুর গুহা। কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত করতোয়া নদীর তীরে, আর মহাস্থানগড় পরিচিত ছিল পুণ্ড্রনগর নামে। বিদায়ী 2019-20 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল 5.24%। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে 8.15%, যেটি 2018-19 অর্থ বছরে। সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে? ভারত। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় প্রথম কোন দেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়? বাংলাদেশে। ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা 74টি। মুজিবনগর সরকারকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে? জুন মাসে। দেশে বর্তমানে কয়লা খনি রয়েছে কয়টি? 5টি কয়লা খনি রয়েছে, আর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে 16টি। বর্তমান বিশ্বের আলোচিত ইসরায়েল, আমিরাত এবং বাহরাইন ঐতিহাসিক চুক্তি সই করে, যেটা অনুষ্ঠিত হয় 15 সেপ্টেম্বর 2020 সালে। চুক্তির ঘোষণা হয় 13 আগস্ট 2020 সালে।
এ চুক্তিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2021 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যকার যে শান্তি চুক্তিটি, এই চুক্তির নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? মিশরের সাথে। দ্বিতীয় আরব রাষ্ট্র হচ্ছে জর্ডান এবং তৃতীয় আরব রাষ্ট্র হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আরব রাষ্ট্র হচ্ছে বাহরাইন। আর চুক্তিটি হয় 15 সেপ্টেম্বর 2020 সালে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে শান্তি রক্ষী পাঠানোর দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম। 6731 জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরব অর্জন করল। কোন দুই দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? চীন এবং নেপালে। বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা অ্যালিস জি ব্লাসে, তিনি ফ্রান্সের অধিবাসী। বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন অঙ্গসংস্থার 2021 সাল এবং 2021-23 সাল মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? 2021-23 সাল মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNFPA এবং UNOPS এর। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘে প্রকাশিত 2020 সালের 17 জন ইয়ং লিডার তালিকায় কোন বাংলাদেশি তরুণ স্থান পেয়েছে? জাহিন রোহান রাজিন, তিনি একজন প্রযুক্তিবিদ। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযুক্তির আইন পাশ করা হয়েছে? আফগানিস্তানে। বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়া ভিত্তিক ইসলামী বন্ডের নাম হচ্ছে সুকুক। দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 64টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় কোন নারীকে ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে? তিনি হচ্ছেন কামালা হ্যারিস। বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী হচ্ছেন সাইদা খানম। তার আত্মজীবনীমূলক বইয়ের নাম হচ্ছে স্মৃতির পথ বেয়ে। ঢাকার রেসকোর্স ময়দানের নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এ কথাটি বলা হয়েছে 27নং অনুচ্ছেদে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, শীর্ষ অবস্থানে রয়েছে চীন, একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি আগা খান পুরস্কার লাভ করেছেন? স্থপতি মেরিনা তাবাসসুম। বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি জীবন্ত সত্তা বা লিগ্যাল পার্সন হিসেবে ঘোষণা দেয়? তুরাগ নদ। সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী দেশে বর্তমানে ব্যাংক রেট হচ্ছে 4%। 2020-21 অর্থবছরের বাজেট দেশের কততম বাজেট? 49তম বাজেট অন্তর্বর্তীকালীন এবং 50তম বাজেট বর্তমানের বাজেট। বর্তমান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট এটি। আর আকার ছিল 5,68,000 কোটি টাকা। বাজেটের শিরোনাম ছিল অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। 2019-20 অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ছিল $1,820 কোটি। দেশে প্রথম ভার্চুয়াল আদালত বসে 2020 সালের 21শে মে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড টেলিমেডিসিন অ্যাপ মেড ইন দ্য কান্ট্রি?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক টেলিমেডিসিন অ্যাপ বাংলাদেশে যেটি তার নাম হচ্ছে এনজাইম, হুইচ মিনিস্ট্রি ওন দ্য ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020। জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 পেয়েছে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ল্যান্ড। হো কল্ড শেখ মুজিবুর রহমান ফরগটেন হিরো ডেভিড লাডেন। ডেভিড লাডেন বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফরগটেন হিরো। বিশ্বের প্রথম কোভিড-19 বা করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে উই গুইশিয়ান। চীনের বাইরে প্রথম করোনা রোগী যে দেশে পাওয়া যায় দেশটির নাম হচ্ছে থাইল্যান্ড 2020 সালে 13 জানুয়ারি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেন 30 জানুয়ারি 2020 সালে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনও পর্যন্ত তিনটি রোগকে জরুরি অবস্থা জারি করেছে। করোনা ভাইরাসকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মহামারী ঘোষণা করে 11 মার্চ 2020 সালে, আর কোভিড-19 নামকরণ করা হয় 11 ফেব্রুয়ারি 2020 সালে। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম হচ্ছে মন্টেনিগ্রো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান মহাসচিব তেদ্রোস আদানম গেব্রিয়েস। করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কোন দেশে? কসোভোতে। বেসরকারি সংগঠন পিপিআরসি এবং বিআইজিডি গবেষণার তথ্য অনুযায়ী করোনাকালে রাজশাহী রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে প্রায় দরিদ্র 16% মানুষ রাজধানী ছেড়েছে। 3C শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? করোনা ভাইরাসের সাথে। ক্লোজ কন্ট্যাক্ট সিটিং, ক্লোজড স্পেসেস এবং ক্রাউডেড স্পেসেস, 3C। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করা টিকার নাম হচ্ছে AZ1221। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে? 21টি প্রণোদনা প্যাকেজ। বিশ্বের কোন দেশ লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? তিউনিশিয়া। বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? রাশিয়া। টিকার নাম স্পুটনিক 5। বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেরাম ইনস্টিটিউট ভারতে। ধন্যবাদ। আশা করি এই প্রশ্নগুলো আপনার আগামীতে যে পরীক্ষাগুলো আছে 31 তারিখ এবং বিভিন্ন ব্যাংক বিসিএস থেকে শুরু করে গভর্নমেন্ট, তারপর হচ্ছে প্রাইভেট এবং পাবলিক যে ব্যাংকগুলো আছে সবগুলোতেই অনেক বেশি কাজে লাগবে। তাই যদি মনে রাখতে চান বারবার ভিডিওগুলো দেখেন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আমাদেরকে সাপোর্ট করেন এবং কমেন্টসে জানিয়ে দিন যে ভিডিও কোথাও কোনো ভুল থাকলে আমরা অবশ্যই সংশোধনের চেষ্টা করব। কমেন্টসে আরও জানান যে ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।